উচ্চ আদালতের নির্দেশে লক্ষ্মীপুরের রামগতিতে আব্দুল অদুদ খান নামের এক ব্যক্তিকে 9টি মহিষ ও তার শ্বশুর নূর মোহাম্মদকে 8টি মহিষ বুঝিয়ে দিয়ে মামলা নিষ্পত্তি করা হয়েছে। বুধবার দুপুরে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন মহিষগুলো উভয় পক্ষকে বুঝিয়ে দেন। মহিষের জিম্মাদার ও রামগতি উপজেলার চরবাদাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, 23 জুন হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্ট লিগ্যাল এজ মহিষের মামলাটি সমাধান করে দিয়েছে। সেখানে সিদ্ধান্ত অনুযায়ী 17টি মহিষের মধ্যে অদুদকে 5টি বড় ও 4টি ছোট মহিষ দেওয়া হয়েছে, আর শ্বশুর নূর মোহাম্মদকে 6টি বড় ও 2টি ছোট মহিষ বুঝিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্র জানায়, অদুদ রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের সুজন গ্রামের বাসিন্দা। তিনি সৌদি প্রবাসী ছিলেন। 2011 সালে 5টি গরু ও 8টি মহিষ কিনে অদুদ তার শ্বশুর চরালগি ইউনিয়নের চর নিয়ামত গ্রামের নূর মোহাম্মদের কাছে পালন করতে দেন। 2019 সালে তিনি দেশে ফিরে আসেন। 9 বছরের গরু ও মহিষগুলো বাছুর জন্ম নেয়। এতে বৃদ্ধি পেয়ে 7টি গরু ও 20টি মহিষ হয়। দেশে ফেরার পর গরু ও মহিষগুলো ফেরত চাইলে অদুদের শ্বশুর দিতে অস্বীকার জানান। পরে 2021 সালের 22 ফেব্রুয়ারি বাদী হয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অদুদ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহিদুল ইসলাম মামলাটি তদন্তের জন্য রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দায়িত্ব দেন। এর অনুলিপি চরবাদামের ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন জসিমকেও দেওয়া হয়।